বাংলাদেশী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির সংসার ভাঙার খবরে ফের সরগরম দুই বাংলা। গত বছরের শেষ দিকেও এই গুঞ্জন ছড়িয়েছিল, তবে সে সময় সব গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন সৃজিত মিথিলা দুজনেই। সেই ঘটনার কয়েক মাস না যেতেই আবারও দুই বাংলার দুই তারকার সম্পর্ক নিয়ে একই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। সৃজিত মিথিলার সংসার খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। সৃজিত নাকি খুব কম বয়সী এক অভিনেত্রীর প্রেমে মজেছেন, সত্যি কি তাই? এবার মিথিলার সঙ্গে সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুলেছেন পরিচালক সৃজিত মুখার্জি। এই মুহূর্তে তিনি ব্যোমকেশ ছবির শুটিংয়ে রয়েছেন ভারতের মধ্যপ্রদেশে। সেখান থেকে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে চলমান গুঞ্জন নিয়ে কথা বলেন নির্মাতা। সৃজিত জানিয়েছেন, যেসব গুঞ্জন চলছে তা নিয়ে মাথা ঘামাতে তিনি নারাজ। তার কথায় এসব গুঞ্জনের নাকি কোনো ভিত্তি নেই। এছাড়া কোনো এক অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে গুঞ্জন চলছে তাও গুজব বলে দাবি করেছেন সৃজিত। এদিকে এই মুহূর্তে মিথিলা রয়েছেন বাংলাদেশে। সংসার ভাঙার গুঞ্জনে দেশের সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন তিনিও। মিথিলা বলেছেন, যে খবর ছড়িয়েছে সেটা ভিত্তিহীন। মজা করে অভিনেত্রী বলেন, এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই, খবরে কি আমার নাম আছে? একসময় দুই বাংলার সীমানা পার করে সৃজিত মিথিলার প্রেমের শুরুটা হয়েছিল ফেসবুকের হাত ধরে। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। পরে 2019 সালের 6 ডিসেম্বর সৃজিতের কলকাতার বাড়িতেই মিথিলার সঙ্গে তার আইনি বিয়ে হয়। এদিকে গুঞ্জন, সেই বিয়েতেই নাকি এবার ইতি টানতে চলেছেন মিথিলা। আগামী 2 মাসের মধ্যেই নাকি সমস্ত সম্পর্ক চুকিয়ে তিনি মেয়ে আয়রাকে নিয়ে পাকাপাকিভাবে বাংলাদেশে ফিরে আসবেন। তবে এসব খবরের বিপরীতে ওপার বাংলার নির্মাতা সৃজিতের দাবি, কাজের জন্য তাদের প্রায় দূরে দূরে থাকতে হয়, আর তখনই এসব ভুয়া খবর রটে যায়। এদিকে এই খবরে নেট পাড়ার লোকজন বলছেন, কি হবে না হবে সেটা ভবিষ্যতে না হয় দেখা যাবে। মিথিলার প্রথম স্বামী গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান 2006 সালে তারা ভালোবেসে বিয়ে করেছিলেন। প্রাক্তন এ তারকা জুটির একমাত্র সন্তান মেয়ে আয়রা তাহরিম খান, কিন্তু টেকেনি সংসার। 2017 সালে বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান মিথিলা। সাদাকালো নিউজ।